সাধারণ সম্পাদক গোবাইদুল কাদের বলেছেন, রাজনীতিতে একের পর এক শোচনীয় ব্যর্থতায় বিএনপি এখন ব্যাপারেও হয়ে অসংলগ্ন প্রলাপ করে যাচ্ছেন। আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জামায়াত নতুন নামে রাজনীতিতে আসলেও তাদের আদর্শ একই থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানবতা বিরোধী যুদ্ধাপরাধী অপরাধের সঙ্গে জড়িতদের প্রক্রিয়াধীন বিচার কার্য বন্ধ হবে না। ভবিষ্যতে দলীয় প্রধান শেখ হাসিনার বিকল্প প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত 43 বছরে দক্ষতা ও যোগ্যতায় শেখ হাসিনাকে কেউ অতিক্রম করতে পারেনি, তার বিকল্প তিনি নিজেই। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ থেকে রাজনীতি ছাড়তে চাইলেও সময়ী পরিস্থিতিতে নেতাকর্মীরা তাকে ছাড়বে কিনা তা সময়ই বলে দেবে। নতুন নামে নতুন বোতলে পুরাতন মত যদি আসে তাহলে পার্থক্য কোথায়? জিনিস তো একটা, এখন তাদের আদর্শটা ঠিক আছে, নতুন নামে আদর্শ আসবে, তাহলে হোয়াট মেক্স এ ডিফারেন্স? এখনো শেখ হাসিনার কোনো বিকল্প আমাদের পার্টিতে নেই এবং তার কোনো বিকল্প সমসাময়িক রাজনীতির বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও নেই। 75 পরবর্তীকালে গত 43 বছরে তাকে কেউ অতিক্রম করতে পারেনি, তিনি সবাইকে অতিক্রম করে গেছেন এবং নিজেকেও তিনি অতিক্রম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পরও বিএনপি এতটুকু বদলায়নি, শুধরায়নি, এখনও তারা চক্রান্তের পথে আছে বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি আজ জাসদ কার্যালয়ে কাজী আরেফ আহমেদের 20তম হত্যাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন। জাসদ সহসভাপতি মীর হোসেন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বক্তব্য রাখেন। গণতান্ত্রিক রাজনীতির বিষ পোড়া জামায়াত, রাজনীতির বিষবৃক্ষ বিএনপি, তাই তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান হাসানুল হক ইনু। আজ শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার ভাঙনে ভূমিহীন 1000 পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান সাবিদুর রহমান খোকাশিকদার উপস্থিত ছিলেন। ডক্টর আহমেদ কাইকাউস ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। পরে জার্মান কোম্পানি ভেরিডোসের প্রধান নির্বাহী হ্যান্স ওলফগাং কুনস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ভেরিডোসের প্রধান নির্বাহী বাংলাদেশের জন্য ই পাসপোর্ট তৈরির অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, 2019 সালের জুন মাস নাগাদ প্রথম পর্যায়ে বাংলাদেশের কাছে ই পাসপোর্ট হস্তান্তর করতে সক্ষম হবে কোম্পানিটি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাংলাদেশেও ই পাসপোর্ট প্রস্তুত করা সম্ভব হবে। এদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী IDEX 2019 অংশ নিতে স্থানীয় সময় আজ রাতে মিউনিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটে স্থানীয় সময় রাত 9:40 আবুধাবির উদ্দেশ্যে তাঁর মিউনিক ত্যাগের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে 14তম প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দেশ দুটিতে 6 দিনের সফর শেষে আগামী 20 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। স্বাভাবিক জীবনে ফেরার আশায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে তালিকাভুক্ত 102 জন ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। কক্সবাজার জেলার মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে টেকনাফে আজ এই আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সহায়তা করবে সরকার, আর যারা এখনো মাদক ব্যবসায় জড়িত তাদের কোনো ছাড় দেওয়া হবে না। কক্সবাজার জেলা প্রতিনিধি জাহিদ সরার সোহেলের পাঠার তথ্য ভিডিও চিত্র নিয়ে রিপোর্ট করছেন মাহবুবুর রহমান। মাদকে নিষিদ্ধ পথ ছেড়ে আলোর পথে 102 জন ইয়াবা ব্যবসায়ী শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ পাইলট স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তারা মাদক চোরাচালানে জড়িতদের এমন আত্মসমর্পণ দেশের ইতিহাসে এই প্রথম।
অনুষ্ঠানের প্রতীকীভাবে 30 কেজি ইয়াবা ও 30টি অস্ত্র সমর্পণ করেন ইয়াবা কারবারীরা। আর আত্মসমর্পণ করতে আসা মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক প্রশ্নে সরকার জিরো টলারেন্স নীতিতে অটুট আছে, তাই মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের পথ বেছে নিয়ে সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানান তিনি। আর উপায় নেই, আমরা বের করবই, আপনারা যেখানে থাকেন আপনাদেরকে মামলা হবে, আইনের মুখোমুখি আপনাদের আমরা করে দেব। আমরা এই ব্যাপারে কোনো ছাড় আমরা কেউ দেব, কারণ আমাদের দেশ বাঁচাতে হবে। আমাদের যে স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2041 দেখছেন, সেখানে আমাদের যেতে হবে। তিনি জিরো টলারেন্সের কথা বলছেন, সেই জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু কক্সবাজার না, সারা বাংলাদেশে আমরা মাদক ব্যবসায়ী যারা তাদেরকে আমরা চিহ্নিত করব, আইনের মুখোমুখি করব। পুলিশ মহাপরিদর্শক ডক্টর জাবেদ পাটোয়ারি অন্য মাদক ব্যবসায়ীদেরও আত্মসমর্পণ করার আহ্বান জানান। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য শাহিন আক্তার, জাফর আলম, আশিকুল্লাহ রফিক, সাইমুম সরোয়ার কমল, জেলা প্রশাসক কামাল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী ও জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল মুস্তফা বক্তব্য রাখেন। বাংলাদেশে যেসব মাদকদ্রব্যের কথা শোনা যায় তার মধ্যে ইয়াবা ট্যাবলেটের কথা আসে সর্বাগ্রে। ইয়াবা আসে মূলত মিয়ানমার থেকে, আর মিয়ানমারের লাগোয়া কক্সবাজার জেলার ইয়াবা ব্যবসায়ীদের এ আত্মসমর্পণ নিঃসন্দেহে কক্সবাজার সহ দেশকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মাহবুবুর রহমান, বাংলাদেশ টেলিভিশন। একাদশ জাতীয় সংসদের কিশোরগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূরের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদের সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। আগামীকাল ফজরের নামাজের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব, যা শেষ হবে সোমবার। শরীফুল ইসলামের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির ঢল নামে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন নারী পুরুষ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকায় মুসল্লিদের জনস্রোত পরিণত হয় জনসমুদ্রে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মাগফিরাতের উদ্দেশ্যেই আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। আল্লাহ পাক আমাদের আনছে, আমাদের গুনাহ জানি, আল্লাহ মাফ করেন। দিন কিভাবে প্রতিষ্ঠিত হয় দুনিয়ার বুকে, কিভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, সেই চিন্তা ভাবনা করতে হবে আমাদের। শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের যত মুসলিম আছে সবাই যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা ইসলাম প্রচারের কাজে অব্যাহত থাকতে পারি। আল্লাহ পাকের কাছে এটাই চাই, তোমার হুকুম মতো না আমি চলে যেতে পারি। দেশ ও জাতির জন্য দেশের সবাই কল্যাণ কামনা করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। হিদায়ত, মাগফিরাত ও কল্যাণ কামনা করে সকাল 10:42 বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু হয়। ২৫ মিনিট ধরে চলা মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। বিশ্ব মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। একই স্থানে আগামীকাল আবারও শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা প্রাঙ্গণ থেকে শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন।
কলকাতায় দ্বিতীয়বারের মতো চার দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। গতকাল কলকাতার নন্দন চলচ্চিত্র কেন্দ্রের দু নম্বর প্রেক্ষাগৃহে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিজাতীয় আগ্রাসন মোকাবেলা করে বাঙালি সংস্কৃতিকে বুকে ধরে রাখতে দু বাংলার একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, সমগ্র বিশ্বের সকল জাতিসত্তা আজ বিশ্বায়ন মোকাবেলার চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী গৌতম দেব, বাংলাদেশের নবনিযুক্ত ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস ও পরিচালক গৌতম ঘোষ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সহায়তায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় এই উৎসবের আয়োজন করেছে। চট্টগ্রামে চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গতি বাড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কে তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম। আজ সকালে সিডিএ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি বলেন, কোনো অজুহাতে উন্নয়ন প্রকল্প থেমে থাকবে, জনগণ ভোগান্তির শিকার হবে এবং এর দায়ভার সরকারের কাঁধে বর্তাবে, এটি কোনোভাবেই কাম্য নয়। সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। গণপূর্ত মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন, রাজধানীর চেয়েও বেশি অর্থ বরাদ্দ পাচ্ছে চট্টগ্রাম, তাই কোনোভাবেই প্রকল্পের কাজে ধীর গতি গ্রহণযোগ্য নয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থেকে কালুরঘাট পর্যন্ত নির্মাণাধীন বেড়িবাঁধ কাম সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এর আগে মন্ত্রী নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 77তম জন্মবার্ষিকী আজ পালিত হচ্ছে। বিশ্ব বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 1942 সালের 16ই ফেব্রুয়ারি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 2009 সালের 9ই মে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং পীরগঞ্জের নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জন্মদিন পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঢাকা ও রংপুরে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রয়াত ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, যা বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। আজ রাজধানীতে সাধনা সংসদ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। এমেরিটাস অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উন্নয়নের মধ্যে আলোচনায় অংশ নেন সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব সমন্বয় সংস্কার ডক্টর মোহাম্মদ শামসুল আরিফিন, সাধনা সংসদের নির্বাহী সভাপতি আলী নিয়ামত ও মহাসচিব বদিউজ্জামান সোহাগ। ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে একজন শুদ্ধাচারী মানুষ হিসেবে আখ্যায়িত করে বক্তারা তার জীবন আদর্শ অনুসরণ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও স্বতন্ত্র মিলিয়ে 49 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। পাশাপাশি একাধিক প্রার্থী না থাকায় 49 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম। তিনি বলেন, আইন অনুযায়ী আগামীকাল আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচিত ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচিতদের নাম ঠিকানা সহ গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে উপস্থাপন করা হবে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাদুনা প্রদেশে গতকাল বন্দুকধারীর হামলায় 66 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 22 জন শিশু এবং 12 জন নারী রয়েছেন। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কাদুনা প্রদেশে 2টি এলাকায় এ হামলার ঘটনার পর কয়েকজনকে আটক করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে ভোট শুরু হওয়ার ঠিক পাঁচ ঘন্টা আগে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। দেশটির নির্বাচন পরিচালনাকারী সংস্থা দ্য ইন্ডিপেন্ডেন্ট ইলেকটোরাল কমিশন IANEC আজ এ ঘোষণা দেয়। আগামী 23 ফেব্রুয়ারি নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হয়েছে। নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত IANEC সদর দফতরে এক জরুরি বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের জন্য কংগ্রেসকে এড়াতে শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ট্রাম্প এক ঘোষণায় বলেন, মেক্সিকো থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে মাদক, অপরাধী ও অবৈধ অভিবাসীর ঢল ঠেকিয়ে দেশকে সুরক্ষিত রাখতেই তিনি জরুরি অবস্থার আদেশে সই করছেন। এদিকে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক কংগ্রেসকে বাইপাস করে ট্রাম্পের নেওয়া এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। অবৈধ অভিবাসন রুখতে সীমান্তে যে কোনো মূল্যে স্থায়ী বেড়া নির্মাণ ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচনী নির্মাণ কাজ শুরু করতে চলতি বছর কংগ্রেসের কাছে $570 কোটি চেয়েছিলেন তিনি। ডেমোক্রেটদের সঙ্গে এ নিয়ে মতদ্বৈততায় গত বছরের শেষ দিকে টানা 35 দিন কেন্দ্রীয় সরকারের এক চতুর্থাংশ বিভাগ ও সংস্থায় অচলাবস্থা দেখেছিল যুক্তরাষ্ট্রে। আরেক দফা অচলাবস্থা এড়াতে কংগ্রেস সদস্যরা দেয়ালের জন্য $130 কোটি বরাদ্দ দিতে সম্মত হলেও তা ট্রাম্পের মন মতো হয়নি। এ কারণে তিনি জরুরি অবস্থা জারির নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন, যাকে ক্ষমতার বড় ধরনের অপব্যবহার এবং বেআইনি কাজ বলে বর্ণনা করেছেন ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি শিল্প এলাকায় বন্দুকধারীর গুলিতে 5 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবারের ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে 17 জন নিহত হওয়ার প্রথম বার্ষিকী পালনের একদিন পরই একটি কারখানায় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই কারখানারই একজন চাকুরিচ্যুত কর্মচারী বলে জানা গেছে। ভাষার মাস ফেব্রুয়ারির 16তম দিন আজ। স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে প্রতিটি পর্যায়ে জীবনের মায়া ত্যাগ করে সফল নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজন্ম মাতৃভাষা প্রেমী এই মহান নেতা ভাষা আন্দোলনের সূচনা পর্ব থেকে শুরু করে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় রেখে গেছেন সক্রিয় ভূমিকা। ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে রিপোর্ট শফিউল্লাহ সুমনের। আজন্ম মাতৃভাষাপ্রেমী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের সূচনা পর্ব থেকেই বাংলা ভাষার দাবিতে ছিলেন সোচ্চার, অগ্রণী ভূমিকা রেখেছেন সকল আন্দোলন সংগ্রামে। 1948 সালের 11ই মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বাত্মক সাধারণ ধর্মঘটে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিতে গিয়ে পুলিশি নির্যাতনের শিকার হয়ে গ্রেপ্তার হন। শুধু তাই নয়, ভাষা আন্দোলনকে বেগবান করতে 1948 সালের 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভাতেও সভাপতিত্ব করেন তখনকার সদ্য কারামুক্ত নেতা শেখ মুজিবুর রহমান। 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হল, তখন সেই ছাত্রসভায় শেখ মুজিব সদ্য কারামুক্ত তিনিই সভাপতিত্ব করেছিলেন, তিনি একক বক্তা ছিলেন এবং সেখানে আর্দ্রভা চুক্তি নামার 3টি সংশোধনী আনা হয় এবং এই 3টি সংশোধনী এনেছিলেন শেখ মুজিবুর রহমান। 1952 সালে ভাষা আন্দোলনের বিস্ফোরণ পর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা সত্ত্বেও নিয়মিত যোগাযোগ রাখতেন আন্দোলন কর্মীদের সঙ্গে, দিতেন প্রয়োজনীয় নির্দেশনা। 1948 যখন মানে করেছিল ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল, তখন যে কমিটি তৈরি হয়েছিল সেই কমিটি তৈরি করার পেছনে বঙ্গবন্ধুর একটা অবদান ছিল, যে ছাত্রদের মধ্যে থেকে যে নেতৃত্ব এই কমিটি গঠন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তার মধ্যে বঙ্গবন্ধু তখন এইটার একজন প্রথম সারির সংগঠক ছিলেন। 1953 সালে 21-এর প্রথম বার্ষিকী পালনেও বঙ্গবন্ধু রেখেছিলেন অগ্রণী ভূমিকা। সেদিন বক্তৃতায় 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণার আহ্বানও জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষার অধিকার অর্জন করার পরই জাতীয় মুক্তির স্বপ্ন দেখে বাঙালি জাতি।
শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার আজ ষোড়শ দিনে প্রকাশিত হয়েছে শতাধিক নতুন বই। বইমেলায় বইপ্রেমীদের পদচারণা যেমন বেড়েছে, তেমনি ইতিহাস রাজনীতি বিষয়ক বইয়ের বিক্রিও বেড়ে চলেছে। শাহে জাহিদির প্রতিবেদন। প্রতি বছর বইমেলা ঘিরে সৃজনশীল মননশীল লেখালেখি চর্চা হয়ে ওঠে গতিশীল, বেরোয় নানান বিষয়ে কত না নতুন বই। দুটি বই বের হয়েছে, গল্পের বই, একদম শিশু কিশোরদের জন্য উপযোগী লেখা। প্রাণের একটা উচ্ছ্বাস, প্রাণের একটা মেলা। আমার এখানে বই, বইয়ের নাম হচ্ছে ভোর হয়েছে জাগো। এবারকার মেলায় আমার এখানে এসেছে সাহিত্য কথা প্রকাশনী থেকে ভোরগুলো কুয়াশাময় একটি কাব্যগ্রন্থ। গল্প, উপন্যাস, কবিতা এবং শিশুতোষ বই তো বটেই, প্রবন্ধ নিবন্ধ গ্রন্থের প্রকাশনাও বাড়ছে দিনে দিনে। সমাজ, ইতিহাস, রাজনীতি বিষয়ক বইয়ের প্রতি প্রজন্মের বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গবন্ধুর বই পছন্দ করি, তারপরে বীর শ্রেষ্ঠদের বই পছন্দ করি। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, বাঙালির সংগ্রাম ও অর্জনের ধারাবাহিকতা এবং এগিয়ে চলার প্রতীক হয়ে উঠেছে বইমেলা। আর জাতীয় ইতিহাস সম্পর্কে অনুসন্ধানী ও গবেষণা গ্রন্থের প্রতি ঝোঁক নিশ্চয়ই ইতিবাচক আগামীরই ইঙ্গিতবাহী। নতুন বইয়ের প্রকাশনা উৎসবে আসা বিশিষ্টজনদের তাগিদ সমাজ উন্নয়ন সহায়ক প্রকাশনা বাড়ানোর। গত রমজানে আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছিলাম, গণ্যমান্য ক্ষমতাসীন লোকজনদের মাঝে এই রোহিঙ্গাদের যে সমস্যা এটা তুলে ধরছি। জ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ফলপ্রসূ ভূমিকা থাকছে বইমেলার, মন্তব্য মেলায় আগতদের। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক বলেছেন, আওয়ামী লীগের সুদক্ষ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাক্কানি মিশন বাংলাদেশের 29তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন। হাক্কানি মিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক খালেদা খানম রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এম এ মান্নান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান সহ বিভিন্ন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সমাজের সকল স্তরের ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জন সম্ভব বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আজ রাজধানীতে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম আয়োজিত গভর্নিং নিউ চ্যালেঞ্জেস ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ট্রেড অ্যান্ড ফিন্যান্স শীর্ষক বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সানেমের চেয়ারম্যান ডক্টর বজলুল হক খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এর গবেষণা পরিচালক ডক্টর বিনায়ক সেন ও সানেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান বক্তব্য রাখেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য আগের তুলনায় অনেক কমেছে। দরিদ্র জনগোষ্ঠীর মান উন্নয়নে বর্তমান সরকার